ট্রায়ালের মধ্যে ছিলাম বলাটা ঠিক না, এখনো আছি। কেন, স্পুটনিক ভ্যাকসিনের দুটো ট্রায়াল পশ্চিমবঙ্গে এবং পূর্ব ভারতে হয়েছে, এবং বলবো যে দুটোতেই কিন্তু আমার নেতৃত্বে হয়েছে। প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে ভারতবর্ষে স্পুটনিককে আনার জন্য স্পুটনিক ক্লিনিক্যাল ট্রায়াল যেটা হয়েছিল, ভ্যাকসিন ট্রায়ালটা, সেটা আমরা করেছিলাম এবং আমাদের হাসপাতাল PLS হাসপাতালের সাথে জড়িত, সেখানে 20 জন এই ভ্যাকসিনটা পেয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে ভ্যাকসিন এবং প্লাসেবো, সেটা দেখার পরে তো অবশ্য এপ্রিল মাসে তার একটা প্রাথমিক সমীক্ষা হওয়ার পরে এপ্রিল মাসে মাঝামাঝি আমরা জানি যে ভারত সরকার স্পুটনিককে ভারতবর্ষের তৃতীয় ভ্যাকসিন হিসেবে অনুমোদন দেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু যেটা আমাদের জন্য গর্বের বিষয়, সেটা যে স্পুটনিক ভারতবর্ষে ভ্যাকসিনেশন চলছে এবং প্রায় 10 লক্ষ মানুষ কিন্তু স্পুটনিক ভ্যাকসিন পেয়েছেন। তো সেটা নিশ্চয়ই খুব ভালো লাগে যে যেই কাজটা করেছি তাতে মানুষের উপকার হয়েছে। ইতিমধ্যে স্পুটনিক ভ্যাকসিন যেটা রাশিয়ায় তৈরি হচ্ছে সেটাই ভারতবর্ষে আসছিল দেখে ভারতবর্ষের একটি কোম্পানি হেট্রো হেলথ কেয়ার, তারা হায়দ্রাবাদে তারা অবস্থাতে তাদের অফিসটা, এবং সেইখানে ওরা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাকে বলে যে তারা ভারতীয় প্রযুক্তি দ্বারা তৈরি এই স্পুটনিক ভ্যাকসিনের ট্রায়াল করতে চায় এই বিদেশি স্পুটনিকের সাথে। তো আজ আমাদের এই ট্রায়ালটা চলছে এখন, আমরা প্রায় 32 জন এরকম পার্টিসিপেন্ট পেয়েছি, যারা কিন্তু 3:1-এ, 3:1 অনুপাতে তারা 3 জন যদি ভারতীয় স্পুটনিক পেয়েছেন, 1 জন পেয়েছেন রাশিয়ান স্পুটনিক, এবং সেই 32 জনকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এবং তারা ভালো আছেন এবং অপেক্ষা করছেন যে দ্বিতীয় ভ্যাকসিনটার জন্য। তো এই ভ্যাকসিন এই ট্রায়াল এই দ্বিতীয় ট্রায়ালটা করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষে যাতে আরো আরো বেশি পরিমাণে ভ্যাকসিন তৈরি হতে পারে, এবং স্পুটনিক ভ্যাকসিন যেটা কিন্তু অত্যন্ত কার্যকারী এবং 66টা দেশে এটা ইতিমধ্যে কিন্তু ব্যবহার করা হচ্ছে, আমরা চেষ্টা করছি যে সেই ভ্যাকসিনটা ভারতীয় প্রযুক্তি দিয়ে তৈরি করা এবং আরো বেশি পরিমাণে যারা তৈরি করতে পারি, তাই এই দ্বিতীয় ট্রায়ালটাও করছি আমরা।